যারা যারা মালদ্বীপের ভিসার জন্য বসে আছেন, যে পেমেন্ট স্লিপ গুলো এখনো পাচ্ছেন না, যে আপনারা জানেন না যে পেমেন্ট স্লিপ গুলা কি উঠতেছে কি না, আপনার দালাল আপনার এজেন্সি কি আপনার পেমেন্ট কি জমা দিছে নাকি, এখন পর্যন্ত যারা এই জিনিসগুলো জানেন না যে আসলেই পেমেন্ট স্লিপ গুলো উঠতেছে না, কত তারিখে উঠবে, আজকের এই ভিডিওতে আমি তারিখ সহ এ টু জেড সব বলে দেবো। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, মালদ্বীপের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার চাহিদা অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসি চ্যানেলে, আমার চ্যানেলটা ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখুন, যারা যারা মালদ্বীপের ভিসা সম্পর্কে আজকে এই ভিডিওটি জানতে চান। মিটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস। চলে আসছি আরও সুন্দর একটা ভিসার আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিসার আপডেট ভিডিওটা এটা যে আপনি ভিসা পাওয়ার জন্য যেই টাকাটা জমা দিতে হয়, মালদ্বীপের রুপিয়ায় প্রায় 8,500 থেকে 9,000 রুপিয়ার মতো জমা দিতে হয়। দেওয়ার পরে আপনার অনলাইন থেকে একটা পেপার আসে যে আপনি টাকাটা জমা দিয়েছেন, এটার প্রমাণ তারা একটা সাবমিট পেপার আপনাকে দিবে। ওইটা হচ্ছে আপনার, আপনি যখন ওই পেপারটা পেয়ে যাবেন তাহলে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার ভিসাটা উঠবে। জমা দিয়ে রাখছেন, তারা যদি আপনাকে এরকম কোনো স্লিপ না দিতে পারে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার টাকাটা আজ পর্যন্ত তারা জমাই দেয় নাই, ঠিক আছে, আজ পর্যন্ত তারা জমাই দেয় নাই। কারণ যখনই আপনার টাকাটা জমা দিবে তখনই কিন্তু আপনাকে একটা স্লিপ দিবে। বাংলাদেশে যেমন ধরেন আপনি যে কোনো একটা গাড়ি কিনতে যান, গাড়ির টাকা পয়সা জমা দিলে তারা শোরুম থেকে আপনাকে একটা পেপার দেয়। আপনি ব্যাংকে যান টাকা পয়সা জমা দেওয়ার জন্য, টাকা পয়সা জমা দিলে তারা আপনাকে একটা রিসিট দেয়, মানি রিসিট দেয়। আপনি একটা দোকানে যান একটা জিনিসপত্র কিনলে, সদাই কিনলে, তারা কিন্তু ওইখানে আপনাকে মানি রিসিট দিবে যে আপনি এত টাকা ইনভেস্ট করছেন, এত টাকার খরচ কিনছেন, ঠিক আছে। এরকমই আপনি যখন ভিসার জন্য টাকাটা জমা দিবেন তারা কিন্তু আপনাকে একটা পেপার দিবে যে আপনি এত টাকা জমা দিচ্ছেন আপনার ভিসার জন্য, তারপরে এটা প্রসেসিংয়ে চলে যাবে, 10-15 দিনের বেশি সময় লাগে না, আপনি অবশ্যই তার ভিতরে ভিসা পেয়ে যাবেন। আর মালদ্বীপের কিন্তু বাংলাদেশে কোনো অ্যাটাচ ভিসা হয় না, ঠিক আছে, যে পাসপোর্টের মধ্যে একটা ভিসা হবে, যেমন ইন্ডিয়ার ভিসা লাগাইলে পাসপোর্টের মধ্যে একটা স্ট্যাম্প মেরা দেয়, এরকম স্ট্যাম্পের জন্য যারা বসে আছেন বা স্ট্যাম্পের আশা করেন, এটা কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি জাস্ট একটা পিএল কপি পাবেন অনলাইনে, ওই কপিটা আপনি আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে জাস্ট টিকিট কেটে ওইটা দিয়ে আপনি মালদ্বীপ চলে যাবেন। মালদ্বীপ চলে যাওয়ার পরে ওইখানে আপনাকে মেডিকেল করবে তারা, কোম্পানি কোম্পানির মাধ্যমে যেলে কোম্পানি মেডিকেল করবে, আপনি ফ্রি ভিসাতে যেলে নিজের মেডিকেল নিজে করে নেবেন। করার পরে যখন ওইখানে আপনি হাই কমিশনে বা আপনার তাদের যে ইটা ইমিগ্রেশন ওইখানে জমা দেবেন, জমা দেওয়ার পরে এক মাসের মধ্যেই আপনার স্ট্যাম্পটা চলে আসবে, ঠিক আছে। এটা বাংলাদেশ থেকে কোনো স্ট্যাম্প হবে না, এটা সরাসরি মালদ্বীপের স্ট্যাম্প হবে। এখন এখন আমি যেই কথাটা বলার জন্য আসছিলাম সেটা হচ্ছে যে কত তারিখ নাগাদ আবার আপনাদের যে সাবমিট পেপারটা চলে আসবে। আমি আজকে ভিডিও করতেছি, আজকে 1 তারিখ, ভিডিওটা পাবলিশ করতে করতে আরও 1-2 দিন হয়ে যেতে পারে, আরও অনেকগুলো ভিডিও লিস্ট আছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এতদিন আমি ভিডিও দিতে পারতেছিলাম না তার জন্য। তবে আমি চাইবো খুব শীঘ্রই এই ভিডিওটা দেওয়ার জন্য, আপলোড দেওয়ার জন্য। আমি যতটুকু জানি এখন পর্যন্ত যে 6-7 তারিখের দিকে আপনাদের স্লিপ আবার জমা নেবে, কারণ ঈদের পরে কিন্তু অনেকগুলো ভিসা আবার উঠছে, ঠিক আছে। আবার মাঝখান দিয়ে কয়েকটা পেপার জমা নিতেছিল না, এই যেই পেমেন্ট টাকাগুলো এগুলো কিন্তু ঈদের আগে জমা নিয়েছিল, মানে স্থগিত হওয়ার আগে কিন্তু এই টাকাগুলো জমা নিয়েছিল। তো স্থগিত হওয়ার পরে এখন কিন্তু আবার টাকাগুলো জমা নিতেছিল না, কারণ আগে যারা টাকাগুলো জমা দিয়েছিল তাদের ভিসাগুলো কিন্তু দিয়া দিছে। যখন স্থগিতটা শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, তারপরে ঈদের পরবর্তীতে অনেকজনকে কিন্তু ভিসা দিছে। এখন আবার নতুন করে 6-7 তারিখের দিকে আবার কিন্তু পেমেন্টের টাকা জমা নেবে, এরকমটা আমরা শুনতেছি। যদি পেমেন্টের টাকা জমা নেয় তাহলে আপনার যদি পেমেন্ট হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনি ভিসা 100% পাবেন। আর যদি আপনাকে পেমেন্টের স্লিপ না দিতে পারে বা পেমেন্ট জমা না নেয় আপনার, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না, এটা আপনি শিওর থাকেন। সো আপনি এতটুকু ধরে নিতে পারেন, আপনারা রেডি থাকেন যে এজেন্সিতেই যাবেন, ঠিক আছে। অবশ্যই ক্লিয়ার কথাবার্তা বলবেন যে আপনি সাবমিট পেপারটা আপনাকে দেখাইতে, যেন আপনাকে দেখায় 5-7 দিনের ভিতরে, যেই দিনই আপনার পেমেন্টের টাকাটা জমা দেয় ওই দিন যেন আপনাকে স্লিপটা অবশ্যই অবশ্যই দেখায়। যখনই স্লিপটা দেখাইতে পারে তাহলে আপনি বুঝবেন যে না, তারা কাজ করতেছে। আর যাদেরকে বসায় রাখছে 2-3 মাস ধরে যে চলবে চলবে আসবে, তুমি একটু রিল্যাক্স থাকো, তুমি বাড়িতে থাকো, তারা আমার মনে হয় না আপনাকে আর ভিসা দিতে পারবে। যদি ভিসা দিতে পারতো তাহলে তারা প্রথমে দিতে পারতো, এতদিন ঘুরাইতো না। তারা ভালো কোনো মালদ্বীপের সুযোগ পাইতেছে না ঢুকানোর জন্য, তার জন্য ঢুকাইতে পারতেছে না, এজেন্সি থেকে কোনো ই পাইতেছে না, এই জন্য। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আগামী 6-7 তারিখের দিকে একটা আইডিয়া আছে, মানে আমরা যতটুকু জানি 80-90%-এর মতো যে এরকম আবার ভিসার আপনার পেমেন্টের টাকা তারা জমা নেবে। আর যদি টাকা জমা নেয় তাহলে তো আমি বলেই দিলাম, যদি টাকা জমা নেয় তাহলে বুঝে নেবে আপনারটা 100% আপনার ভিসা উঠবে, আর যদি টাকা জমা না নেয় তাহলে আপনার ভিসা উঠবে না, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।